আগামী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। সোমবার 19 ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরও বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটির বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় সামান্য পরিবর্তন হতে পারে। সাবির আহমেদ, NAN TV, নিউজ।